আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসলে এখন এই পরিস্থিতিতে সবারই একটি মাত্র বিষয় আসলে আলোচনার বস্তু সেটি হচ্ছে এই করোনা ভাইরাস তো আমি বেশ কিছু দেশের ডেটা দেখছিলাম এবং আমার কাছে মনে হলো যে কোন দেশ আসলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এর অবস্থান কোথায় বা সামনে কি ঘটতে যাচ্ছে সেই যে সেগুলো এবং আসলে আমাদের অন্যান্য দেশ যা যা করছে তার থেকে আমাদের কোন পসিবল টেক আছে কিনা যেগুলো আমাদের দেশের জন্য আমরা কাজে লাগাতে পারি তো সেটা নিয়েই আসলে আমি একটা অ্যানালিসিস করলাম এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এই অ্যানালিসিসে মূলত ডিসকাস করব তিনটি বিষয় একটা হচ্ছে যে আমি এই অ্যানালিসিসে কি কি ক্রাইটেরিয়া কনসিডার করেছি এবং সে ক্রাইটেরিয়া গুলোর কয়েকটা দেশের দেশের মধ্যে আমি ডাটা গুলো দেখলাম এবং এখান থেকে বাংলাদেশের আসলে আহ কোনো কিছু নেয়ার মতো আছে কিনা এখন আহ সব দেশের অনেক অনেক ডেটা আসলে অ্যাভেলেবল এবং অথেন্টিক ডেটা রয়েছে বিভিন্ন দেশের এবং টোটাল নাম্বার অফ কেসেস নতুন কি কি কেস হচ্ছে টোটাল নাম্বার অফ ডেথস রিকভার্ড কতটুকু অ্যাক্টিভ কেস কি টোটাল টেস্ট কত করা হয়েছে এরকম অসংখ্য ডেটা তো বেশিরভাগ ডেটা নিয়ে মানুষজন যখন কথাবার্তা বলছে আজ আসলে অ্যাবসলিউট ডেটা নিয়ে কথা বলছে যেমন একটা দেশের নাম্বার অফ কেসেস দশ হাজার আবার আরেকটা দেশের নাম্বার অফ কেসেস এক হাজার তার মানে এই না যে যাদের কেস কম তাদের পরিস্থিতি অনেক অনেক ভালো সেটা আসলে ডিপেন্ড করছে যে তাদের অ্যাক্টিভ কেসের সংখ্যা কতটুকু তাদের রিকভারির রেট কীরকম এবং আরেকটা হচ্ছে যে তাদের টোটাল পপুলেশনের কত পার্সেন্টের ওপর টেস্ট করা হয়েছে এবং তাদের যে টোটাল কেস টোটাল টেস্ট করা হচ্ছে তার মধ্যে পজিটিভ কেস কত তো আমি এই জন্য আমার এই অ্যানালিসিসের মধ্যে যে তিনটা বাড়তি পয়েন্ট যোগ করেছি সেগুলো হচ্ছে এই তিনটা কলাম অ্যাক্টিভ কেসেস টোটাল পজিটিভ কেসের মধ্যে এবং টোটাল পপুলেশনের কত পারসেন্ট বা কত নাম্বার অফ টেস্ট করা হয়েছে এবং আর হচ্ছে যে টোটাল টেস্টের মধ্যে কতগুলো পজিটিভ কেস এবং এগুলো কেন নিয়েছি সেটা আমার সামনের যে স্লাইডগুলো সেখান থেকে আসলে বের হয়ে আসবে যে কেন এইগুলো গুরুত্বপূর্ণ এখন ডেথ টোটাল ডেথের পার্সেন্টেজটা এখনও অতটা গুরুত্বপূর্ণ না কারণ এইটা আসলে ডিপেন্ড করছে যে কত বেশি টেস্ট আমি করছি আমার স্যাম্পল যদি অনেক কম হয় সাইজটা তখন আসলে ডেথের পার্সেন্টেজটা অনেক বেশি দেখাতে পারে বা অনেক কম দেখাতে পারে তার মানে এই না যে আমার দেশে বেশি হচ্ছে বা কম হচ্ছে তো আমার যে তিনটা ক্রাইটেরিয়া মূলত একটা হচ্ছে যে আমার যে টোটাল পজিটিভ কেস আছে তার মধ্যে কত পার্সেন্ট আসলে অ্যাক্টিভ কেস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে আমি যদি আমি দেখেছি যে আমি তিনটা ভাগে ভাগ করেছি তিনটা কালার কোড আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ এবং হলুদ তো লালটা হচ্ছে বেশি খারাপ অবস্থা আর হলুদটা হচ্ছে মাঝামাঝি এবং সবুজটা হচ্ছে যে মোটামুটি সেফ জোন যদি বলি তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার ওপরে যদি অ্যাক্টিভ কেস থাকে সেটাকে আমি ধরছি যে রেড এবং ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে সেটা ইয়েলো এবং ফিফটির নিচে তার মানে হচ্ছে তারা আসলে ইমপ্রুভ করছে তাদের অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে যাচ্ছে রিকভারি রেট ভালো সেক্ষেত্রে সেটা হচ্ছে গ্রিন এবং নাম্বার অফ পজিটিভ কেসেস টোটাল কেসের মধ্যে সেটা যদি পাঁচের নিচে হয় পার্সেন্টেজটা তাহলে যথেষ্ট ভালো বা পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকলে সেটা আসলে একটু অ্যালার্মিং বাট টেন পার্সেন্টের বেশি যদি হয়ে যায় তাহলে সেটা খুব একটা ভালো না এবং যেই টেস্ট করা হচ্ছে টোটাল দশ লাখ পপুলেশনের মধ্যে বা ওয়ান মিলিয়ন পপুলেশনের মধ্যে এই টেস্টটা যত বেশি করা হবে তত আসলে বোঝা যাবে যে একটা দেশের সিচুয়েশনটা কি তত প্রেডিক্টেবল হবে সিনারিওটা তো এই টেস্টের সংখ্যা যদি অনেক কম হয় সেক্ষেত্রে এটা আসলে গুড সাইন না কারণ এটাতে আসলে কিছুই বোঝা যাবে না তখনও কারণ এখানে স্যাম্পল সাইজটা অনেক কম তো বিশ হাজারের বেশি যারা টেস্ট করতে পেরেছে এখন পর্যন্ত তারা অলরেডি তাদের কি কি মেজার নিতে হবে সেই জিনিসগুলো তারা খুব সহজে বুঝতে পারছে এবং তার নিচে যেগুলো 2000 থেকে 20000 তাদেরকে আমি ইয়েলোতে রেখেছি এবং তার নিচে যেগুলো তাদেরকে আমি রেড জোনে রেখেছি এখন আমরা যে দেশগুলোর ডেটা আমরা অ্যানালিসিস করেছি সেখানে আমরা যখন এই পার্সেন্টেজ গুলো এবং এই ফিগার গুলো বসিয়েছি এক্সেল থেকে তখন এগুলো আসে অনেকটা এরকম এবং এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশ আছে যাদের তিনটাই গ্রিন আবার কিছু দেশ আছে যাদের দুইটা ইয়েলো এবং একটা রেড রেড আবার কিছু দেশ আছে যাদের দুইটা ইয়েলো এরকম বিভিন্ন ধরনের অবস্থা তার মানে এখন আমার এই তিনটা অবস্থাকে কম কম্বাইন করে আমার একটা ডিসিশনে আসতে হবে তো এই কারণে আমি এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটাকে আমি পাঁচটা ভাগে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছি এই দেশগুলোর অবস্থা অনুযায়ী এবং সেটার একটু গেলেই বোঝা যাবে যে আসলে কোন দেশকে কেন আমি কোন ক্যাটাগরিতে তো এখানে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আহ নাম্বার ফাইভ যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে আন্ডার কন্ট্রোল অর্থাৎ তারা অলরেডি একটা সেফ জোনে চলে গেছে এবং পুরো মহামারীটাকে তারা কন্ট্রোল করতে পেরেছে এবং ক্যাটেগরি ফোরে যেসব দেশগুলো আছে তারা একটা অবস্থা পর্যন্ত তাদের অবস্থা বেশ খারাপ ছিল বা তাদের মোটামুটি সংক্রমণ হয়েছিল বাট তারা রিকভারিং স্টেজে আছে তারা ইমপ্রুভ করছে এরপরে নাম্বার থ্রি যেটা তারা হচ্ছে এপিডেমিক অর্থাৎ তাদের অবস্থা খুবই খারাপ এবং আপনারা সেই দেশগুলোর নাম এবং কেন তাদের অবস্থা এরকম সেইগুলো ডেটা থেকেই আমরা বুঝতে পারবো এরপরে হচ্ছে নাম্বার টু হচ্ছে যে ক্যাটাগরি সেই দেশগুলো হচ্ছে রেটিং অবস্থা অর্থাৎ তাদের অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ প্রবাবলি তারা তিনের দিকে যাবে অর্থাৎ এপিডেমিক অবস্থায় যাবে এবং নাম্বার ওয়ানে আমার কিছু দেশ আছে ক্যাটাগরিতে যে দেশগুলো এখন পর্যন্ত অবস্থা ডেটেরিও রেটিং না কিন্তু দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল অফ আউটব্রেক অর্থাৎ তাদেরও এপিডেমিক হবার এবং ডেটেরিও রেটিংয়ের এর অর্থাৎ দুয়ে আগে যাওয়া এবং সেখান থেকে তিনে যাওয়া সেখানে যাওয়ার পসিবিলিটি আছে তো আলটিমেটলি আমাদের অবজেক্টিভ হচ্ছে যে পাঁচ নাম্বারে যাওয়া এবং আন্ডার কন্ট্রোলে যখন আনতে পারবে সবগুলো দেশি তখনই আসলে আমরা এই মহামারী অবস্থা থেকে বের হতে পারবো এখন আমরা দেখি যে বা আমরা কোন দেশ কেন কি অবস্থায় আছে। আমরা যদি প্রথমেই দেখি যে সাউথ কোরিয়া সাউথ কোরিয়াকে আমরা ক্যাটেগরি ফাইভে এ রেখেছি অর্থাৎ তাদের সিচুয়েশন আন্ডার কন্ট্রোল তাদের যে তিনটা ক্যাটেগরি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের টোটাল পজিটিভ কেসের মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা মাত্র টোয়েন্টি অর্থাৎ তাদের অলরেডি মেজর একটা পপুলেশন তারা রিকভার করে ফেলেছে এবং তারা খুব ভালো নাম্বার অফ টেস্ট তারা করেছে টোটাল দশ লাখ পপুলেশনের মধ্যে প্রায় দশ হাজারের বেশি টেস্ট করেছে এবং তাদের টোটাল টেস্টের মধ্যে পজিটিভ কেসের এর পার্সেন্টেজও খুব কম অর্থাৎ প্রতি একশো জনকে টেস্ট করলে দুই জন পজিটিভ কেস পাওয়া যাচ্ছে বাট তাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা সিচুয়েশনটাকে পুরো কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে তাদের যেমন মার্চের শুরুর দিকেই প্রতিদিন আটশোটার ওপরে তাদের পজিটিভ কেস ছিল এবং এখন মাত্র পঁচিশটা করে কেস এবং তাদের টেস্ট কিন্তু এখন প্রচুর পরিমাণে হচ্ছে এবং সাউথ কোরিয়ার যে এক্সপেরিয়েন্সটা সেখান থেকে আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে যে তারা লার্জ স্কেলে তাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি তারা তৈরি করতে পেরেছে এবং এই টেস্টটা কিভাবে করতে হয় সেটা তারা প্রথমেই বুঝতে পেরেছে এবং ম্যাসিভ আকারের টেস্টগুলো চালিয়ে গেছে এবং কন্ট্যাক্ট ট্রেইসিংটা তারা করতে পেরেছে যেমন তারা যেটা করেছে যে ট্যাক্সি ড্রাইভারদের লাইসেন্স প্লেট নাম্বার শেয়ার করেছে যারা পজিটিভ রোগী তারপরে যে সব বিভিন্ন দেশ থেকে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের দেশে এসেছে তারা কোন কোন ফ্লাইটে এসছে এবং সেই ফ্লাইটে আরও কোন কোন প্যাসেঞ্জার ছিল এই সব ডিটেইল ইনফরমেশন তারা সবার সাথে শেয়ার করেছে পাবলিকলি যার ফলে যেটা হয়েছে যে সবাই জানতে পারছে যে আহ মিস্টার এক্স এই ফ্লাইটে এসছে এবং সো তার থেকে আমার দূরে থাকাটাও ভালো কাজে আইসোলেশনটাকেও তারা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে এরপরে আমি আসছি ক্যাটেগরি ফোরে ক্যাটেগরি ফোরে চোদ্দটি দেশের মধ্যে চারটি দেশ পড়েছে আইসল্যান্ড ইউএই জার্মানি এবং ইরান আইসল্যান্ডের তিনটি গ্রিন এর মূল কারণ হচ্ছে যে আইসল্যান্ড পৃথিবীর সবচাইতে বেশি টেস্ট করেছে তাদের মোট পপুলেশনের টেন পারসেন্ট টেস্টই তারা অলরেডি করে ফেলেছে এবং তারা দেখেছে যে যত বেশি টেস্ট করা যায় তত তারা বুঝতে পারছে আসলে যে তাদের পরিস্থিতি কি এবং তাদের ডেটা অনুযায়ী তাদের পৃথিবীতে তাদের সবচাইতে কম ফ্যাটালিটি রেট যেটা মাত্র জিরো পয়েন্ট এবং এ কারণেই তারা টেস্ট করেছে এবং তাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তারা যত টেস্ট করেছে তার মধ্যে ফিফটি পেয়েছে যারা পজিটিভলি টেস্টেড হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো সিম্পটমই ছিল না তো এই যে যাদের মধ্যে কোনো সিম্পটম ছিল না যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল অথচ তাদের মধ্যে ফিফটি পারসেন্টকে তারা পেল তার মানে এদেরকে যদি টেস্ট করা না হতো তাহলে কিন্তু তারা নিজেদেরকে করোনা নেগেটিভ ভাবতে এবং আরও মানুষজনকে ছড়াতো কাজে এইটা খুবই ইম্পর্টেন্ট এবং ওদের যেহেতু অলরেডি প্রচুর টেস্ট করা হয়েছে এবং তারা আইসোলেশনটা প্রপারলি ফলো করছে তাদের রিকভারি রেটও খুব ভালো এবং তারা দ্রুত ইম্প্রুভ করছে এবং তারা ধাপে ধাপে নিজেদেরকে সেই নাম্বার ফাইভের দিকে নিয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে ইউএই ইউএইর ক্ষেত্রে এখনো যদিও অ্যাক্টিভ কেসের সংখ্যা যথেষ্ট বেশি কিন্তু তাদের ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে তারা ম্যাসিভ টেস্ট করেছে এবং যত ধরনের মেজার নেওয়া সম্ভব সেগুলো নিয়েছে এবং তাদের টোটাল টেস্টের মধ্যে পজিটিভ কেসের সংখ্যা খুবই কম অর্থাৎ প্রতি একশোটা টেস্টে একজনেরও কম পাওয়া যাচ্ছে যারা পজিটিভ রোগী এবং তারা অনেক কিছু করেছে ইতিমধ্যে দুবাইতে তারা কারফিউ জারি করেছে টোয়েন্টি ফোর আওয়ার মুভমেন্ট রেস্ট্রিকশন করে দিয়েছে এবং দুবাইয়ের যেই ট্যাক্সিগুলো সেগুলোতে আইসোলেটর ইনস্টল করেছে যাতে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের মধ্যে যাতে একটা সেপারেশান থাকে সেফটির জন্য এবং তারা ভেরি মাচ ওয়েল প্রিপেয়ার্ড কান্ট্রি এবং তাদের ওখানে রুল ফলো করে মানুষজন এবং তারা স্ট্রিক্টলি এগুলোকে মেনটেন করে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে জার্মানির ক্ষেত্রে সবচাইতে ক্রুশিয়াল ব্যাপার হচ্ছে জার্মানি জার্মানি অনেক হলেও রিকভার করছে খুব দ্রুত এবং মেথোডিক্যাল সাইন্টিফিক যে কারণে তাদের ডেথ রেট অনেক কম যদিও তাদের ইতিমধ্যে এক লক্ষ ত্রিশ হাজার অ্যাফেক্টেড হয়ে গেছে জার্মানিও প্রচুর টেস্ট করছে এবং জার্মানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে শুরু যেটা হয়েছিল জার্মানিতে একটা চাইনিজ একজন মহিলা সে একটা কার পার্স কোম্পানিতে ছিল এবং আরেকজনের কাছ থেকে সে লবণ চেয়েছিল এবং লবণ মাধ্যমে কিন্তু ওটা আরেকজনের কাছে গেছে তাদের দুজনের মধ্যে কোনো ফিজিক্যাল টাচ বা কোনো সংস্পর্শ বা এ ধরনের কোনো কিছু হয়নি ওই মহিলা যখন প্রথম কেস যেটা ছিল যে সেই মহিলা যখন চায়নাতে ফেরত যায় এবং তারপরে জানতে পারে যে তার করোনা পজিটিভ তখন সে ওই কোম্পানিকে জানায় এবং এর মধ্যে তার দুই তিন দিনের মধ্যে দেখা যায় যে থেকে চার পাঁচজন ওই কোম্পানিরই তারা হয়ে যায় এবং পরবর্তীতে তাদের এখানে অ্যানালিসিস করে তারা দেখে যে আসলে তাদের মধ্যে কোনো সংস্পর্শ ছিল না শুধুমাত্র একটা লবণদানির মাধ্যমেই একজন দুজন করতে করতে এভাবে ধাপে ধাপে অনেক হয়ে গেছে তবে জার্মানিতে মার্চের শেষের দিকে সাত হাজারের ওপরে এবং বর্তমানে সেটি কমে দু হাজারে নেমে এসছে এবং তারা যেহেতু প্রচুর টেস্ট করছে এবং বাকি মেজারগুলো নিয়েছে ট্রেসিং করছে আইসোলেশন করছে কাজেই তারা ইম্প্রুভিং একটা স্টেজে আছে এরপর হচ্ছে ইরান ইরান এরও এখন প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মতো পজিটিভ কেস বাট ইরানের ক্ষেত্রে রিকভারি রেট খুবই ভালো আমরা যদি দেখি যে প্রথম কলামটাতে যে টোটাল পজিটিভ কেসের মধ্যে অ্যাক্টিভ কেস মাত্র উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ তাদের প্রায় সেভেন্টি পার্সেন্টই অলরেডি রিকভার করে ফেলেছে এবং তাদের একটা বিষয় যে প্রতি একশো জনে এখনও অনেক টেস্ট পজিটিভ কেস পাওয়া যাচ্ছে যেটা ছাব্বিশ যেটা রেড জোনে আছে বাট তাদের টেস্ট করছে এবং তারা বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে তারা টেস্ট করার চেষ্টা করছে এবং তাদের যেহেতু রিকভারি রেটটা ভালো এবং এখনকার ট্রেন্ডটাও ডাউনওয়ার্ড এবং তারাও এভাবে করে ইমপ্রুভ করছে এরপরে ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি থ্রিতে চারটি দেশ আছে ইটালি ইউএসএ ফ্রান্স এবং স্পেন এবং আমরা জানি যে এই দেশগুলোর অবস্থা কি ইটালিতে অলরেডি এক লক্ষ ষাট হাজার পজিটিভ করোনা রোগী আছে এবং মোস্ট অ্যালার্মিং হচ্ছে এই চারটা দেশেরই আমরা দেখতে পাই যে মাঝখানের যে ক্রাইটেরিয়াটা অর্থাৎ তাদের টোটাল টেস্টের মধ্যে পজিটিভ কেসের সংখ্যা অনেক অনেক বেশি ইটালিতে এটা ফিফটিন পয়েন্ট টু ফোর পার্সেন্ট ইউএসএতে নাইনটিন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ফ্রান্সে তো এটা ভয়াবহ ফর্টি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট এবং স্পেনেও এটা টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট অর্থাৎ এটা অলরেডি তাদের দেশে প্রচুর পরিমাণে ছড়িয়েছে তাদের একটাই পজিটিভ সাইন সেটা হচ্ছে যে তারা প্রচুর টেস্ট করছে সতেরো হাজারের বেশি তারা পার টেন লাখ পপুলেশনের মধ্যে টেস্ট করেছে এবং আস্তে আস্তে রিকভার করছে তবে ইউএস এর অবস্থা খারাপ খারাপই চারটা দেশের মধ্যে তাদের এখনো অ্যাকটিভ কেস এইটটি নাইন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট যেটা অনেক অনেক বেশি তো এদের প্রচুর টাইম লাগবে ইউএসএতে আমরা জানি যে অলরেডি ছয় লাখের বেশি অ্যাফেক্টেড এবং পঁচিশ হাজারের বেশি মানুষ অলরেডি ডেড তো তাদের অনেক সময় লাগবে ফ্রান্সের ক্ষেত্রেও তাই ফ্রান্সের ক্ষেত্রে আর একটা খারাপ বিষয় হচ্ছে যে ফ্রান্স এবং ইটালিতে পপুলেশন সাইজ কিন্তু অলমোস্ট সেম বাট ইটালি তাদের অলমোস্ট তিনগুণ টেস্ট করে ফেলেছে যেখানে ফ্রান্স এখনও প্রচুর পরিমাণে টেস্ট করেনি তো যে যে কারণে দেখা যাচ্ছে যে যে ফ্রান্সের যত বেশি টেস্ট করছে তাদের পজিটিভ কেস অনেক বেশি অর্থাৎ ফ্রান্স এখন দ্রুত হারে ইটালি ছাড়িয়ে যাওয়ার দিকে যাচ্ছে এবং স্পেইনের ক্ষেত্রেও ইটালির মতোই অবস্থা তাদের পজিটিভ কেস প্রচুর যত বেশি টেস্ট করা হচ্ছে প্রচুর ধরা পড়ছে এবং তারা প্রচুর টেস্টও করছে একদিক তেমনি রিকভার হচ্ছে তেমনি তাদের প্রচুর নতুন নতুন কেস ধরা পড়ছে এরপরে আমরা যাই ক্যাটেগরি টুতে যে দেশগুলোকে আমি রেখেছি সেগুলো হচ্ছে ক্যানাডা রাশিয়া এবং আলজেরিয়া ক্যানাডার ক্ষেত্রে তিনটা ইয়েলো দেখা যাচ্ছে বাট ক্যানাডার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্যানাডায় পঁচিশ হাজার অলরেডি কিন্তু অ্যাফেক্টেড এবং প্রচুর ট্যুরিস্ট যায় অন্যান্য দেশের মতো লাইক ইটালি ইউএসএ স্পেন ফ্রান্স এগুলোর মতো এগুলোতে হয়তো ইটালি বা স্পেনের মতো অত ডিজাস্টার হবে না তবে অবশ্যই লং সময় লাগবে অনেক বেশি কারণ তাদের স্টিল রিকভার করতে অনেক সময় লাগছে এবং এখনও তাদের যে প্রতিদিন তাদের যে নাম্বার অফ কেস সেটা যথেষ্টই বেশি কাজেই প্রচুর টেস্ট করার মাধ্যমে তারা আস্তে আস্তে হয়তো ভালোর দিকে যেতে পারে তবে এই মুহূর্তে তাদের অবস্থা খুব একটা ভালো না রাশিয়ার ক্ষেত্রে সবচেয়ে ওয়ারিং পার্ট হচ্ছে যে রাশিয়ার অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রচুর বেশি 91.17 ওয়ান যেটা অনেক অনেক হাই তবে রাশিয়ার ক্ষেত্রে একটা পজিটিভ যে যত বেশি টেস্ট করা হচ্ছে তাদের পজিটিভ কেসের পার্সেন্টেজটা কম অর্থাৎ প্রতি একশো জনে মাত্র 1.5 জন ধরা পড়ছে তবে তাদের টেস্ট প্রচুর করা দরকার এবং তাদের অলরেডি প্রায় দশ হাজারের মতো দশ লাখে দশ হাজারের মতো টেস্ট করা হয়েছে তবে রাশিয়াতে এখনো প্রতিদিন আড়াই হাজার করে নতুন কেস পাওয়া যাচ্ছে তো আড়াই হাজার করে প্রতিদিন পাওয়া যাচ্ছে মানে তাদের যেহেতু প্রতি একশো জনে মাত্র দেড় জন তার মানে তারা প্রায় সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টেস্ট প্রতিদিন করছে অতচো আমরা যদি বাংলাদেশের দিকে দেখি যেটা আমরা একটু পরেই আসব আমাদের প্রতিদিনে عباره দুই হাজার টেস্ট করা হচ্ছে অপরদিকে রাশিয়াতে 3.5 লাখ টেস্ট প্রতিদিন হচ্ছে রাশিয়া জনসংখ্যাও প্রায় সাড়ে 14 কোটির মত আলজেরিয়া একটা খুব অ্যালারমিং সিচুয়েশন আলজেরিয়াতে প্রতি 100 জন টেস্ট যাদের করা হচ্ছে তার মধ্যে 59 জনের পজিটিভ কেস পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা আছে এবং আলজেরিয়াতে টেস্ট অনেক 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 কম করা হয়েছে অর্থাৎ প্রতি ওয়ান মিলিয়ন পপুলেশনে মাত্র বাংলাদেশ বা ইন্ডিয়াতেও যেরকম অবস্থা তো এইখানে ওয়ারিং পার্ট হচ্ছে এইটা যে তাদের প্রতি একশোটা টেস্টে ষাট জনের মতো প্রায় পজিটিভ কেস পাওয়া যাচ্ছে তো তাদের আমার ধারণা যে করোনা এদের খুবই খারাপ একটা পরিস্থিতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং ফাইনালি আমি যে দুটো দেশকে রেখেছি চোদ্দটা দেশের মধ্যে আমি যেই অ্যানালিসিস করেছি তার মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়া ক্যাটাগরি ওয়ানে আছে অর্থাৎ এদের পটেনশিয়াল আউটব্রেক এই দুইটা দেশের মধ্যে যেটা খারাপ অবস্থা সেটা হচ্ছে যে পজিটিভ কেসের সংখ্যা প্রচুর পজিটিভ কেসের মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রচুর অর্থাৎ বাংলাদেশে এবং পার্সেন্ট ইন্ডিয়াতে প্রতি একশোটা পজিটিভ কেসের মধ্যে এখনো পঁচাশি জন বা নব্বই জন আক্রান্ত এবং আমাদের আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে টেস্ট সংখ্যা অনেক অনেক কম কাজে স্যাম্পল সাইজ স্টিল এখন অনেক কম প্রচুর মানুষ হয়তো বিভিন্নভাবে হচ্ছে যেটা আইসল্যান্ডে করা হয়েছে যে তারা যত বেশি মানুষের টেস্ট করেছে এবং দেখেছে যে অনেকের কোনো সিমটম ছিল না বাট তারাও করোনা রোগী ছিল বাট বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিদিন দুই হাজার বা উনিশশো আঠারোশো থেকে দুই টেস্ট করা হচ্ছে তো একটা দেশের পপুলেশন যদি ১৬ কোটি হয় তার ওয়ান যদি টেস্ট করা করতে হয় তার মানে ষোলো লক্ষ তো সেই ষোলো লক্ষতে যেতে হলে আমাদের কত মাস লাগবে সেটা যদি আমরা হিসাব করি যে প্রতিদিন আমরা যদি দুই হাজার টেস্ট করি তাহলে প্রতি মাসে ষাট হাজার আমরা টেস্ট করবো সেক্ষেত্রে এক বছরে আমার সাড়ে সাত লাখ দুই বছর লাগবে আমার ১৬ লাখে যেতে তাও আমি ওয়ান মানুষের টেস্ট করবো কাজে বোঝা যাচ্ছে যে আমাদের টেস্টের অপ্রতুলতা রয়েছে যে আমাদের প্রচুর পরিমাণে টেস্ট করাটা দরকার যেটা হচ্ছে আমাদের একটা ওয়ারিং পার্ট এবং ইন্ডিয়াতে আমরা জানি যে অলরেডি দশ হাজার পজিটিভ এবং বাংলাদেশে এক হাজার পজিটিভ বাট আমাদের টেস্ট খুব ইনসিগনিফিকেন্ট কাজে আমাদের কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন বেসিক্যালি ডিপেন্ড করছে যে আমরা কীভাবে আমাদের যে মেডিকেল রিসোর্সের শর্টেজ তো আছেই টেস্ট কিটের শর্টেজ আছে সেটা একটা বিষয় বাট আমরা সেটাকে কিভাবে করে করতে পারি সেটা একটা ইস্যু আর একটা হচ্ছে যে আমরা আমাদের যে লো ইনকাম গ্রুপ তাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারি কারণ ডেইলি লেবারার আছে লো ইনকাম গ্রুপ আছে একটা বড় অংশ আছে যাদের আসলে বের হতে হয় অন্য সংস্থান করতে হয় তাদের ডিপেন্ড করতে হয় তাদের তাদের ফ্যামিলি তাদের উপর ডিপেন্ড করে কাজে তাদের আসলে ইনকামটা অনেক ক্রিটিক্যাল ইস্যু তাদের জন্য তো এই বিষয়গুলো আমরা কিভাবে মিটিকেট করব এবং আমাদের মানুষজন কতটুকু রুল ফলো করছে যেগুলো গভর্নমেন্ট ইমপোজ করছে আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং ডক্টররা বারবার বলছে সামাজিকভাবে বিভিন্ন সচেতনতা করার চেস তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের একটা অংশ যেন ভাবছে যে আমাদের কিছুই হবে না অ্যাটিচিউডে বসে আছে তারা আসলে খুব ইজি গোয়িং এবং অনেকে দেখলাম ফুটবলও খেলছে ছেলেপেলেরা প্যারেন্টসরাও কীভাবে তাদের অ্যালাউ করছে এবং অনেকে বাসায় ভাল লাগছে না তারা বের হচ্ছে বিভিন্নভাবে তো এই জিনিসগুলো কমানো না গেলে আসলে আমাদের যেই পোটেন্সিয়াল আউটব্রেকটা সেটা রোধ করাটা খুব ডিফিকাল্ট হবে এবং অনেক দীর্ঘ সময় লাগবে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে আরেকটি বিষয় বাংলাদেশের যেটা আমরা যেটা দেখলাম যে সেভেন পয়েন্ট সামথিং পার্সেন্টেজ যেটা আমাদের প্রতি একশোটা টেস্টের মধ্যে নাম্বার অফ পজিটিভ কেসেস বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আহ এই মাসের শুরুর দিকে অর্থাৎ এপ্রিলের এক তারিখে আমরা যদি দেখি যে আমাদের একশো নতুন টেস্ট করা হয়েছিল এবং সেখানে মাত্র তিনটা পজিটিভ কেসেস পাওয়া গিয়েছিল এবং পার্সেন্টেজ খুবই লো অর্থাৎ প্রথম দিকে প্রথম চার পাঁচ দিন প্রতি একশোটা টেস্টের মধ্যে আমাদের একজন বা দুইজন ধরা পড়েছিল করোনা পজিটিভ পরবর্তীতে পাঁচ তারিখের পরে ছয় তারিখ সাত তারিখে দেখা যায় যে এটা কিন্তু টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থেকে বেড়ে সাত আট পার্সেন্টে পাঁচ ছয় পার্সেন্টে চলে যায় যেটা আস্তে আস্তে একটু অ্যালার্মিং হয় অর্থাৎ আমার যখনই চারশো আটষট্টিটা টেস্ট করা হলো আমার পঁয়ত্রিশ জন ধরা পড়লো এক হাজারটা টেস্ট করা হলো একশো জন ধরা পড়ল এবং এইখানে এসে এই মাঝখানে দশ এগারো তারিখে আমাদের একটু কম ছিল বাট আবার বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ আমাদের যে টেস্ট করা হয়েছে টেস্ট সংখ্যা যত বাড়ানো হচ্ছে তেরোশো চল্লিশ পনেরোশো সত্তর এবং উনিশশো পাঁচ এই টেস্ট সংখ্যার এগেনস্ট আমাদের যে নতুন পজিটিভ কেসেস সেগুলো যথেষ্ট বেশি যেটা মোর দেন টেন পারসেন্ট কাজে এইটা একটা ক্রুশাল ফ্যাক্টর আমাদের যে আমাদের করোনা টেস্ট যতগুলো করা হচ্ছে তার মধ্যে আমাদের যে নাম্বার অফ পজিটিভ টেস্ট সেটা প্রচুর কাজে আমাদের প্রচুর টেস্ট করাটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট এখন ইস্যু হয়ে দেয় আমরা এই দেশগুলো থেকে আমরা যদি টেক নিতে চাই আমি তিনটা টেক অ্যাওয়ার কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে যে টেস্টিং সাফিসিয়েন্ট নাম্বার অফ টেস্টিং ইজ আ মাস্ট যেটা আমরা দেখলাম যে বিভিন্ন দেশ আসলে যত বেশি টেস্ট করছে এবং যারা ক্যাটাগরি ফাইভে যাওয়ার ওয়ে হচ্ছে যে আমার অনেক বেশি টেস্ট করে করে আমার আইসোলেট করে ফেলতে হবে মানুষজনকে সো আমার সেকেন্ড এবং থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ট্রেসিং করা এবং দুই নম্বর তিন আর তিন নম্বর হচ্ছে যে আইসোলেট করা ট্রেসিং করা বিগ ডাটা ইউজ করে কোরিয়া যেভাবে করছে বা জার্মানি যেভাবে করছে যে একদম কার হচ্ছে সেখান থেকে কিভাবে। আরও কতজনের ছড়াতে পারে পসিবল এরিয়াগুলো লকডাউন করে যেগুলো আমরা করছি আস্তে আস্তে করছি বাট এগুলোকে যদি সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে আরও মেথডিক্যাল ওয়েতে করা যায় তাহলে সেখান থেকে আমরা তখন প্রপারলি অ্যাফেক্টেড পিপুলকে আইসোলেট করতে পারবো এবং চেইনটাকে ব্রেক করতে পারবো তো আশা করি যে আমরা এই মেজারগুলো যতটুকুই নিচ্ছি সেগুলো আরও ভালোভাবে নেব এবং আমরা সবাই যতটুকু সম্ভব একেবারে দরকার না হলে বাসার বাইরে বের হব না এবং সবাই সবাইকে হেল্প করবো এই বিপদের সময় যাতে আমরা আলটিমেটলি এখান থেকে দ্রুত বের হয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ